ওয়েলকাম টু ইংলিশ ভাষান একাডেমি আজকে আমরা ক্লাস এইট ম্যাথমেটিক্স চ্যাপ্টার ওয়ানের ক্রিয়েটিভ কোয়েশন টেন নাম্বার নিয়ে ডিসকাশন করবো আমরা একটু দেখি ক্রিয়েটিভ কোশ্চেন টেন নাম্বারটি তিনটি ফিগার দিয়েছে এই ফিগারটির অ্যানালাইসিস করতে হবে ফাইন্ড দ্য নাম্বার অফ ম্যাথ ম্যাথ স্টিক ইন দ্য ফোর্থ প্যাটার্ন অর্থাৎ এটা ফার্স্ট সেকেন্ড থার্ড প্যাটার্ন ফোর্থ প্যাটার্নটি একে সেখানে এরকম কয়টি স্টিক আছে যেমন এখানে তিনটি আছে এরকম স্টিক নাম্বার কাউন্ট করে লিখতে হবে আমরা আঁকি তোমরা পেন্সিল দিয়ে আঁকবে আমি হাতে এঁকে ফেলছি এটা জাস্ট ট্রায়াঙ্গেল কয়েকটা ট্রায়াঙ্গেল একত্রে লাগানো এই একটি ট্রায়াঙ্গেল এটার সাথে আর একটি ট্রায়াঙ্গেল উল্টো করে লাগানো আবার আরেকটি ট্রায়াঙ্গেল এই হলো আমার থার্ড যে প্যাটার্নটা থার্ড যে ফিগারটা সো ফোর্থ ফিগারটা আবার এরকম হবে উল্টো করে একটা দেওয়া থাকবে এই কিন্তু আমার হয়ে গেল। এটা হচ্ছে আমার ফোর্থ প্যাটার্ন সো ফিগারে লিখে দিতে পারো ফোর্থ প্যাটার্ন এখন বলেছি কি এখানে স্টিক সংখ্যা কতটি সেটা আমাকে লিখতে হবে সো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন দ্য নাম্বার অফ ম্যাথ স্টিক্স ইন দ্য ফোর্থ প্যাটার্ন নাইন অ্যান্সার কিন্তু আমার হয়ে গেল এবার হচ্ছে কি বি নাম্বারটি বি নাম্বারটি হচ্ছে আমার নাইন নাম্বার যে ক্রিয়েটিভ কোশেনটি করেছি সেটা বি নাম্বারের একদম ওয়ার্ড টু ওয়ার্ড একই রকমই জাস্ট অ্যালজেবিক এক্সপ্রেশনটা একটু চেঞ্জ হবে এবং এটার একটা সাপোর্টিভ ভিডিও আছে সেই ভিডিওটি হচ্ছে পার্ট ফিফটিনের যার লিঙ্কটি আমি ডিসক্রিপশান বক্সে আলাদা করে দিয়ে দিব সেটা দেখে এসে করলে এই ক্লাসটি আরও সুন্দর করে বুঝবে আমরা দেখি এক্সপ্লেন হাউ ইউ ক্যান ফাইন্ড দ্য নেক্সট নাম্বার ইন দ্য প্যাটার্ন সো কীভাবে আমরা নেক্সট নাম্বার পাবো এটার জন্য আমি আগেই বলেছি যে আগে আমরা একটা রাফ করে নেবো যে শর্টকাটে আমরা টেলজেপ্রিক এক্সপ্রেশন বের করে নেব সো ফার্স্ট প্যাটার্নে কয়টা আছে এখানে গুনে দেখবে যে তিনটা স্টিক এখানে আছে কয়টা ফাইভ এখানে আছে সেভেন সো এর পরেরটা আমরা কীভাবে বের করবো এই জন্য আমাকে টেলজেপ্রিক এক্সপ্রেশন বের করতে হবে এই দুটো ডিফারেন্স কত টু এই দুটো ডিফারেন্স কত টু টেলজ্যাপ্রিক এক্সপ্রেশন ক্রিয়েট করার নিয়ম যেটা ডিফারেন্স হবে সেটা লিখবো এটার সাথে একটা এন দিব প্লাস না মাইনাস হবে দেখব যে প্রথমটা এখানে থ্রি আছে সো ফার্স্ট এখানে যেহেতু এটা ফার্স্ট এই কারণে এন এ মান ওয়ান বসালে টু হয় টু এর সাথে ওয়ান প্লাস করলে থ্রি হয়ে যায় এটাই কিন্তু আমার অ্যালজেপ্রিক এক্সপ্রেশন সেকেন্ডের জন্য এখানে তুমি যদি এন এর মান টু বসাও দ্যাট মিন্স এখানে ফোর আর একে ফাইভ থ্রি বসালে এটা হবে দ্যাট মিন্স এই অ্যালজেপ্রিক এক্সপ্রেশনে যদি আমি ফোর বসাই মানে ফোর্থ প্যাটার্নটি আমরা কীভাবে পাবো সেটা বলেছে ওরা কোশ্চেনে সো এই এন এর ভ্যালু যদি আমরা ফোর বসাই তাহলেই কিন্তু আমরা ফোর্থ প্যাটার্নটি পাব এই কিন্তু আমার হয়ে গেল এটার কিন্তু কোনো এরকমই না যে অ্যান্সার ফোর অথবা অ্যান্সার ফাইভ এন এর ভ্যালু আমি ফোর বসালেই আমি নেক্সট নাম্বারটা আমি পাবো দ্যাট মিনস নেক্সট নাম্বার হবে কত নাইন এখানে এন এর ভ্যালু ফোর বসালে নাইন হবে সো এটা আমরা শর্টে আগে করে নিব এখন আমরা দেখি আমি অলরেডি লেখাগুলি লিখে ফেলেছি ভিডিও যেন লেন্থটা যেন বড় না হয় সো ফ্রম দ্য জিওমেট্রিক ফিগার্স অর্থাৎ তোমাদের ক্রিয়েটিভ কোয়েশনের যে ফিগার থাকবে সেইটা থেকে আমরা লিখবো যে নাম্বার অফ দ্য ম্যাচ স্টিক্স ইন দ্য ফার্স্ট ফিগার অলরেডি কিন্তু আমরা কাউন্ট করে ফেলেছি থ্রি নাম্বার অফ দ্য ম্যাচ স্টিক্স ইন দ্য সেকেন্ড ফিগার তোমরা কাউন্ট করবে সেকেন্ড ফিগারে কয়টি আছে ফাইভ নাম্বার অফ দ্য ম্যাথ স্টিক্স ইন দ্য থার্ড ফিগার সেভেন আমাদের এলজেপিক এক্সপ্রেশনও কিন্তু অলরেডি হয়ে গিয়েছে এন্ড প্লাস ওয়ান সো এইভাবে যদি আমরা যেতে থাকি তাহলে দেখবো কি ইট ইস টু বি নোটেড দ্যাট এভরি টাইম দ্য নাম্বার অফ দ্য ম্যাচ স্টিক্স ইনক্রিজেস বাই টু এখানে আমার যে ডিফারেন্সটা হবে সেটাই কিন্তু এখানে হবে যে দুই দুই করে বাড়ছে তার মানে কি ইট মিনস ইট ইনক্রিজেস ইন দ্য ফর্ম অফ অ্যালজেব্রিক এক্সপ্রেশন অনুসারেই বাড়বে দ্যাট মিনস টুয়াইজেন প্লাস ওয়ান অর্থাৎ টোয়াইজেন প্লাস ওয়ান অনুসারেই কিন্তু বাড়ছে এন এর ভ্যালু ওয়ান বসালে প্রথম এর ভ্যালু টু বসালে দ্বিতীয় এর ভ্যালু থ্রি বসালে সেভেন এন এর ভ্যালু এখন কি এন এর ভ্যালু যদি আমি ফোর বসাই তা নেক্সট নাম্বারটাই আমরা পাবো দ্য নেক্সট নাম্বার উইল বি ফাউন্ড বাই পুটিং ফোর অন এন এই অ্যালজেব্রিক এক্সপ্রেশনে ফোর বসালে আমরা নেক্সট নাম্বার পাবো এই অ্যান্সার অ্যান্সার কিন্তু ফোর না অ্যান্সারের পুরো লাইনটাই সো এখানে তোমরা অ্যান্সার লিখে দিতে পারো এবার থার্ডটা আমরা দেখি থার্ড কোশ্চেন কি বলেছে হাউ মেনি ম্যাথ স্টিক্স আর রিকোয়ার টু কনস্ট্রাক্ট দ্য হান্ড্রেড প্যাটার্ন এখন হান্ড্রেড প্যাটার্ন তো আমার আঁকা একদমই পসিবল না ওইখানে কয়টা স্টিক্স আছে দ্যাট মিন্স আমরা কিন্তু এলজেপ্টিক এক্সপ্রেশন আগে ক্রিয়েট করে ফেলেছি টোয়াইজেন্ড প্লাস ওয়ান সেইখানে হান্ড্রেড এনের বেলো হান্ড্রেড বসালেই এই নাম্বার অফ দ্য স্টিক্স আমরা পাবো সো এটা ফোর মার্কসের জন্য যেহেতু দিয়েছে এত ইজিলি কিন্তু এমসিকিউর মতো করা যাবে না একটু মানে একটু লিখতে হবে আর কি লিখলাম যে ফ্রম বি থেকে আমরা এক্সপ্রেশন ট্যালসেজেন প্লাস ওয়ান এটা লিখলাম এখন আমাদের একটু ইংলিশে লিখে দিতে হবে যে টু কনস্ট্রাক্ট দ্য হান্ড্রেড প্যাটার্ন দ্যাট মিনস হান্ড্রেড প্যাটার্ন যদি আমি এইভাবে কনস্ট্রাক্ট করতে চাই তাহলে কতগুলি স্টিক্স লাগবে কারণ এখানে এন এর হান্ড্রেড বসালেই ইফ পুট হান্ড্রেড ফর এন ইন দ্যালজেভিক এক্সপ্রেশন দেন উই গেট দ্য নাম্বার অফ দ্য ম্যাচিস্টিক্স এখানে যদি আমি হান্ড্রেড বসাই তাহলেই আমরা ম্যাচিস্টিক্সটা পাব এখন এখানে কয়টা ম্যাচিস্টিক্স আছে এই যে দ্য নাম্বার অফ রিকার অফ দ্য ম্যাচিস্টিক্স টু ইন্টু হান্ড্রেড এন এর পেল হান্ড্রেড বসাতে বলেছে প্লাস ওয়ান টু হান্ড্রেড প্লাস ওয়ান দ্যাট মিন্স টু হান্ড্রেড ওয়ান এটাই কিন্তু আমার অ্যান্সার লিখতে পারো আবার দ্য নাম্বার অফ দ্য ম্যাচিস্টিক্স ইকুয়াল টু হান্ড্রেড ওয়ান দেখো কত ইজিলি কিন্তু আমাদের সেকেন্ড ক্রিয়েটিভ কোয়েশনটিও আমরা সলভ করে ফেললাম সো আজকে এ পর্যন্তই আর আমার ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবে কোনো কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট করবে আমি কমেন্টের অ্যান্সার দিব আর হচ্ছে আমার চ্যানেলটি যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকো এখনও তাহলে তোমরা সাবস্ক্রাইব করবে আর নেক্সট ক্লাসে আমরা ক্রিয়েটিভ ইলেভেন নিয়ে ডিসকাশন করবো আর এরপরে কোন চ্যাপ্টার আমি করাবো এটা সম্পর্কে যদি তোমাদের কোনো রিকমেন্ডেশন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে যে স্যার টু পয়েন্ট ওয়ান অথবা টু পয়েন্ট টু থ্রি অথবা অ্যালজেব্রা এই ধরনের যদি থাকে তোমাদের রিকমেন্ডেশন থাকে কমেন্ট করলে যেটা ম্যাক্সিমাম আসবে আমি সেইটাই সেই চ্যাপ্টারটাই ধরবো কিন্তু আমার ইচ্ছা হচ্ছে টু পয়েন্ট ওয়ান ধরা তোমরা যদি কেউ কোনো কিছু না লেখো তাহলে আমি টু পয়েন্ট ওয়ান স্টার্ট করে দেবো আর আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ ভেরি মাছ সি ইউ টু দ্য নেক্সট ক্লাস